টিভিএন টোয়েন্টি ফোর নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পণ্য তারকা স্টমি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেওয়া হয় বলে আদালতে জানিয়েছেন সাবেক আইনজীবী মাইকেল কোহেন হাসপানি মামলায় সোমবার ম্যানহাটনের আদালতে সাক্ষ্য দেন তিনি আমরা এই বিষয়ে আলোচনা করব এদিকে হাঁসমানি মামলায় ট্রাম্পের বিচারের কঠোর সমালোচনা করেছে রিপাবলিকান সেনেটর জেডি ডি ভ্যান্স টমি টাবারভিল এবং কংগ্রেস সদস্য নিকোল মালিও টাকিস একে এই বিচারকে প্রহসনের বিচার বলে মন্তব্য করেন তারা ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবে এগিয়ে থাকা সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নোম বেশ বিপদেই পড়েছেন আমরা দেখতে পাচ্ছি সবশেষ দুটি নেটিভ আমেরিকান ট্রাইব তাদের ভূমিতে তার প্রবেশ নিষিদ্ধ করেছে অর্থাৎ সাউথ ডেকোটায় এই ঘটনা ঘটেছে এ নিয়ে মোট ছয়টি ট্রাইব স্টেটের তার ব্যাপারে এই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সাউথ ডেকোটায় মোট বিশ শতাংশ ভূমিতে ক্রিস্টি নোম আউটল ঘোষিত হলেন এখনও তিনটি ট্রাইব এ ধরনের সিদ্ধান্ত নেয়নি সম্প্রতি তিনি চোদ্দ মাসের একটি কুকুরকে হত্যা করেন হত্যা করেন এবং সেটা জনসমক্ষে স্বীকারও করেন এছাড়া ওই ট্রাইবগুলো নিয়ে তিনি আপত্তিকর বিভিন্ন ধরনের মন্তব্য যেমন বলা হচ্ছে তিনি বলেছেন দাবি করেছেন যে তারা মেক্সিকোর ড্রাগ কার্টেল নিয়ন্ত্রিত এবং তাদের সাথে তাদের সম্পর্ক আছে এরকম তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে বিভিন্ন ট্রাইবকে বিশেষ করে ছয়টি ট্রাইবকে ক্ষুব্ধ করে তুলেছেন আর এর গাজা প্রসঙ্গ গাজার প্রায় ধ্বংস হয়ে যাওয়া উত্তরাঞ্চলীয় এলাকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী সোমবার গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার মুখে প্যালেস্টাইনের হাজারো হাজার হাজার মানুষ বা তার বেশি বলা যায় শত হাজার মানুষ সেখান থেকে পালিয়ে যায় জাতিসংঘ বলছে তিনশো ষাট হাজার মানুষ প্যালেস্টিনিয়ান রাফা ছেড়ে চলে গেছে ইসরায়েলের হামলায় জাতিসংঘের সিকিউরিটি সার্ভিসের এক একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন এই ঘটনায় জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুটারেস তিনি নিন্দা জানিয়েছেন ইসরায়েলকে গাজায় পরমাণু অস্ত্র ব্যবহার করার যে পরামর্শ দিয়েছেন লিন্ডসে সেন্ট্রাল লিন্ডসে গ্রাহাম এই আহ্বানের নিন্দা জানিয়েছে হামাস এছাড়া আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় ইজিপ্টের পর আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে মলদ্বীপস সোমবার এক বিবৃতিতে ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটি এই ঘোষণা দিয়েছে আমরা সেটা নিয়ে সব হলে আলোচনা করব। স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ সম্মেলনে ডিপার্টমেন্টের ডেপুটি স্পোক্স পারসন ভেডেন্ট প্যাটেল বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল সবসময় আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে এটা বলা যাচ্ছে না এদিকে মেমোরিয়াল জের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপস্থিত দর্শকদের বৈরী আচরণের শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষে এক ব্যক্তি তাকে আবর্জনা বাংলা করলে দাঁড়ায় আবর্জনা বলে সংবোধন করেন এদিকে আমরা দেখছি আগামী মাসে অর্থাৎ জুনে প্রাইড মান্থে এল জি বিটি কিউআইএ এই বিভিন্ন ধরনের ও ইভেন্ট এবং ভেনুতে বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলো হামলা চালাতে পারে এরকম বলছে সতর্কতা জারি করেছে এফ এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট তারা এক ঘোষণায় বলছে যে প্রাইড মান্থে নানা অনুষ্ঠান আয়োজনে ভিড়ের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে পারে আইএসআইএসের মতো সন্ত্রাসী সংগঠনগুলো আমরা আরেকটি আলোচনা বেশ কয়েকদিন ধরে আলোচনায় আছে আমরা দেখলাম যে জর্জিয়া এই জর্জিয়া দেশটি পশ্চিম এশিয়া এবং ইউরোপ পূর্ব ইউরোপের মধ্যে অংশ আছে দুই দে দুই মহাদেশে এটির অবস্থান এই জর্জিয়ায় পার্লামেন্টে একটি বিতর্কিত বিল পাশ হওয়ার কথা রয়েছে বিলটি এখন পাশ হয়নি যার বিরুদ্ধে দেশটির হাজারো মানুষ প্রতিবাদ জানাচ্ছে এটি বিলটির নাম ফরেন এজেন্ট বিল বলা হচ্ছে এটিকে এই বিল অনুযায়ী দেশটির কোনো প্রতিষ্ঠান তার অর্থের অর্থাৎ যে খরচ সেই খরচে বিশ শতাংশের বেশি বিদেশি সহায়তা পেলে ওই প্রতিষ্ঠানকে এজেন্টস অফ ফরেন ইনফ্লুয়েন্স হিসেবে রেজিস্টার করা হবে এরকম বলা হচ্ছে যদি সম্ভব হয় আমরা সেটি নিয়ে আলোচনা করব আমার সাথে আছেন আলোচনার জন্য প্রফেসর ডক্টর শফিকুর রহমান সাউথ কেরোলানা স্টেট ইউনিভার্সিটি ডক্টর শফিকুর রহমান আপনি আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর আচ্ছা আপনার কাছে আর একটু পরে আসছি আমি স্বাগত জানাই ডক্টর করিম চৌধুরী সেক্রেটারি আসাল অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার আপনাকে স্বাগত জানাচ্ছি ট্রাম্পের হাসপানি মামলার যে আজকে সাক্ষ্য দিলেন মাইকেল কোহেন এটা থেকে কি দেখছেন কি এখান থেকে কি আউটকাম হতে পারে আজকে কি বললেন মাইকেল মাইকেল কোহেন নতুন কিছু বললেন কি না ধন্যবাদ এই হাসমানি মামলাটা আমাদের মাঝে একটা ভুল ধারণা বিশেষ করে ইমিগ্রেন কমিউনিটির মাঝে যে এই মামলাটা সম্ভবত ট্রাম্পের এক্সট্রা মেরিটাল রিলেশনশিপ অথবা এই সেই সব বিষয় নিয়ে বেশি হবে অথবা হাসমানি মানি দেয়াটা কি কতটুকু আইনসঙ্গত সেই সব বিষয়ে তো এটা যেটা এই ডিফেন্স এবং প্রসিকিউশন দুই দিক থেকেই ক্লিয়ার করছে জনগণের মাঝে যে হাসমানি মানি দেয়া হাঁস দেয়া নেওয়াটা কোনো অপরাধ নয় আইনের আইনের লঙ্ঘন নয় এক্ষেত্রে প্রসিকিউশন যেটা প্রমাণ করতে চাইছে সেটা হলো যে আপনার ডকুমেন্টেশন সে বিজনেস রেকর্ড ফলসিফিকেশনের কথা সেই ক্ষেত্রে প্রমাণ করতে যাইয়া একটা গুরুত্বপূর্ণ যে সাক্ষী সেটা হলো মাইকেল কোহেন তার নিজের উকিল ছিল এক সময়। ট্রাম্পের কথা অনুযায়ী সে হাসমানি দেয়ার জন্য যাবতীয় কার্যক্রম চালিয়েছে এখানে সম্পর্কটা যেটা সেটা হলো ট্রাম্প কি জানতো কিনা ট্রাম্প তাকে ইনফ্লুয়েস করেছে কিনা ট্রাম্প তাকে কি বলেছে সেই সব বিষয়ে আমরা সম্ভবত একটা বিচারাধীন বিষয় নিয়ে অতটুকু ডিটেলসে না গিয়ে শুধু এটা বলবো যে এটা আদালতের বিচারাধীন রয়েছে তবে যতটুকু আজকে সিএনএন এবং অন্য নিউজ পোর্টালগুলো সারা দিন যে প্রচার করেছে তাতে মনে হচ্ছে প্রসিকিউশন কোরিলেশন বিটুইন ট্রাম্প অ্যান্ড কোহেন্স অ্যাকশান যেটা হলো যে মাইকেল কোহেনের যে অ্যাকশান ট্রাম্পকে বাঁচানোর জন্য নির্বাচনকালীন সময়ে যাতে এই বিষয়গুলো ফাঁস হয়ে না যায় এবং মিডিয়াতে না যায় সেই জন্যই সেই স্টোরিটাকে মোটামুটিভাবে কভার কাবার করার জন্য এই দেওয়া হয়েছিল এবং ট্রাম্প সেটা জানতো ট্রাম্পের সেই হয়েছে যার ফলে একটু আমি যোগ করি ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে এখানে যেটি বলা হচ্ছে যেটি মাইকেল কোহেন আদালতকে বলেছেন যে তারকা স্টম ডান টাকা দেওয়ার জন্য আলাদা দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই বিষয়টি অ্যাকাউন্ট খোলার আগে ডোনাল্ড ট্রাম্পকে তিনি ফোনে জানিয়েছেন এবং অ্যাকাউন্ট খোলার পরে অর্থ দেওয়ার পরে যখন কাজটি শেষ হয়ে গেছে টাকা দেওয়ার কাজটি শেষ হয়ে গেছে তখন সেটিও তিনি তার যে ক্লায়েন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জানিয়েছেন আদালতে তার এরকমই কথাবার্তা হয়েছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই মাইকেল কোহেন যিনি এখন তো নিশ্চয়ই তার ব্যক্তিগত আইনজীবী না ডোনাল্ড ট্রাম্পের তিনি অনেক বলা যায় শত্রুতে পরিণত হয়েছেন তো এই অবস্থায় তার বক্তব্য কতখানি গুরুত্ব রাখে একটি আরেকটি হচ্ছে তিনি মিথ্যে কথা বলার জন্য কংগ্রেসে যে মিথ্যে কথা বলেছেন এটা প্রমাণিত এই জন্য তিনি জেল খেটেছেন মানে আপনি যেটা বলছেন যে তার কথা কতখানি বিশ্বাসযোগ্য সেই বিষয়টা আদালতের এবং যে জুরি তাদের বিবেচনা দিন আমরা সেখানে খুব একটা ডিপে যাওয়া উচিত হবে না যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন একেন এই আমাদের কথাবার্তায় যাতে কোনোভাবেই জুরি ইনফ্লুয়েন্স না হয় তা আমরা সেটা বলবো যেটা আমাদের মতামত না দিয়ে বরং ফ্যাকটা উপস্থাপন করা দরকার সেটা হলো যে মাইকেল কোহেন শুধু কথাই বলছে না যে আমার সাথে ট্রাম্পের কথা হয়েছে সেই কথার সপক্ষে সে প্রমাণ দাখিল করছে টেলিফোনের লগ দাখিল করছে তার করসপন্ডেন্স দাখিল করছে এবং মাইকেল কোয়েনকে যে টাকা দিয়েছে ট্রাম্প সেটা প্রমাণ করছে অতএব তার বিশ্বাসযোগ্যতা নিয়ে ডিফেন্স যে জিনিসটা এটা এই সৃষ্টি করতে পারে এটা সত্য কথা যে একটা লোক জেল খেটেছে ফেলন সে মিথ্যা কথা বলেছে কংগ্রেসের কাছে যার জন্য জেল হয়েছে তাকে আজকে ট্রাম্পের প্রধান সাক্ষ্য হিসাবে আমরা কিভাবে গ্রহণ করব তার কতটুকু সত্যতা আছে কিন্তু যতটুকু মাইকেল কোহেন বলেছে তার প্রত্যেকটা কথা এবং সাক্ষ্যের সপক্ষে অন্য অন্য তথ্য প্রমাণী হাজির করে তাকে শক্তিশালী করা হয়েছে যার কারণে প্রসিকিউশন খুবই আশাবাদী তারা উপস্থাপন করেছে খুব সুন্দর করে যদিও ক্রস এক্সামিনেশন এখনো বাকি রয়েছে তবে প্রসিকিউশন আজকে সারাদিনের যে নিউজ পোর্টাল তাতে বোঝা যাচ্ছে তার একজন খুব ভালো সাক্ষী সে দিয়েছে এবং তাতে করে প্রসিকিউশনের যে কেস সেই দিকে প্রমাণের দিকেই যাচ্ছে মনে হচ্ছে

এখানে আমি বলবো আরেকটি এই সম্পূরক প্রশ্ন করতে চাই আপনাকে যে এইটার আসলে টোয়েন্টি টোয়েন্টি ফোর ইলেকশন নভেম্বর ইলেকশন সামনে রেখে এইটার কোনো পলিটিক্যাল ইমপ্লিকেশন আপনি দেখছেন কি না ভেরি ভ্যারি ওয়ান্ডারফুল কোয়েশ্চান যেটা একটু আগেই ভাবছিলাম যে এটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে পুরো মামলাটার দেখুন এমন একটা সময়ে মামলাটা চলছে যেই সময়ে যে কোনো দিকে একটা দিক যখন ট্রাম্পের বিরুদ্ধে যেই যে আদেশ দিয়েছে আদালত যখন তখন যে কথাবার্তা কিছুটা গ্যাগ অর্ডার বলে আর কি যেটা এখানকার বাসায় বা কোর্টের বাসায় তার আচরণকে সীমাবদ্ধতা করা হয়েছে যাতে বিচার বিভাগকে সে অ্যাটাক করতে না পারে বা বিচার বিভাগ সম্পর্কে আইন বহির্ভূত বা মিথ্যা প্রচার যাতে না ঘটাতে পারে সেজন্য এই গ্যাগ অর্ডারের কারণে যদি ট্রাম্পকে এখন ট্রাম্প গ্যাগ অর্ডারটা ভঙ্গ করছে গ্যাগ অর্ডারের যে নিয়ম নীতি কমপ্লায়েন্সের পরিবর্তে সে নন করছে কেননা যদি কোনো তাকে গ্রেপ্তার করা হয় জেল দেয়া হয় ট্রাম্প মনে করছে তার একটা রিয়াকশান হবে পলিটিক্যালি যাতে করে সে মানুষ যে তার পূর্বের যে সমস্ত ঘটনা তার যে সমস্ত এই দুর্নীতির ঘটনা রয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার ঘটনা রয়েছে সব কিছুকে বলে গিয়ে তাকে ভোট দিবে আবার কারণ তার বিচরে তার উপরে অবিচার হচ্ছে বাইডেনের নেতৃত্বে এই কথার দিকে দাবিতে হবে তারা প্রচার করবে তো সেই জন্যই সে হয়তো ইচ্ছা করেই গ্যাগ অর্ডার ভঙ্গ করতে পারে আরেকটা দিক দেখুন এই নির্বাচনের আগেই যদি কোনো নিউ ইয়র্কের এই স্টেট কোর্টের মামলার রায় হয় রায়টা যদি খালাসও হয়ে যায় সে তারপরে তার পক্ষে যাবে আর যদি তাকে জেলে দেয়া হয় হি উইল ইউজ ইট ইন ফেভার অফ হিম টু মোবিলাইজ দ্য পাবলিক অপিনিয়ন অতএব এই মামলার ইমপ্লিকেশন এবারকার চব্বিশ সালের যে নির্বাচন এতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখনো সঠিকভাবে অ্যাসেস করতে পারছি না বিভিন্ন রিসার্চ ছাড় বিভিন্নভাবে দেখছেন তবে এই মামলার যথেষ্ট গুরুত্ব রয়েছে কেউ কেউ আমাদের যে ডেমোক্র্যাট বন্ধুরা আছেন অনেকেই বলছেন যে এই মামলার ফলে ট্রাম্পের যে সুনাম সেটা খুন্ন হবে এবং ট্রাম্প যে একজন অপরাধী সেটা প্রমাণিত হবে এই সময়ে মিডিয়ার প্রপাগান্ডার ফলে ডেমোক্র্যাটরাও উপকৃত হবেন আমি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট আমি এই কথার সাথে একমত পোষণ না করে আমি মনে করি এই সময়ে এই মামলাটা উপস্থাপন না করলেই ভালো হতো কারণ এই মামলার ফলে because kids touch a lot of things <laughs> set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot <laughs> think about other people learn more at nj.gov slash health slash vaccines Biden একদম সহজভাবে দোষারোপ করা যাবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছি এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পকে হেনস্থা করছি নির্বাচনের সময়। অতএব আমি খুব শঙ্কিত যে এরর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন ডেমোক্র্যাটরা সাফার করতে পারে। ডেমোক্র্যাটরা সাফার করতে পারে আপনি তাই ছেড়ে বলছেন। মানে অপরাধী যদি ডোনাল্ড ট্রাম্প প্রমাণিত হয় তিনিও তো সাফার করতে পারেন। তিনি সাফার করার আগে যে पॉलिटिकल ইমপ্লিকেশনটা হবে দেখুন আজকের এই কোর্টে যদি তাকে জেলো দেয়া দেয়া হয় সেই জিনিসটা কার্যকর করার জন্য এপিল প্রসেস আছে অতএব নির্বাচন কিন্তু খেয়াল রাখবেন এবার নভেম্বরের 5 তারিখই জি এই প্রসেসটা যদি আজকের আদালতে আজকেও রায় দেয়া হয় রায় আরো অনেক দিন লাগবে কিন্তু আজকেও রায় দিলে সেটা এপিল প্রসেসে যাবে স্টিল হি ক্যান বি দা ক্যান্ডিডেট ফর দা প্রেসিডেন্সি ইউ ক্যানট ব্লক হিম অ্যাজ এ ফেলন অ্যাজ এ ক্রিমিনাল That you are disqualified for public offices, you cannot do this thing until it is resolved in a higher court. So, in the US Supreme Court, it will go. So, some people are thinking that he will be convicted and he will be uh, banned from, you know, in the candidacy. That's not true. In case even the New York court penalizes him, I do not see that he will be banned in the election. But all the benefits he is taking now. অ্যান্ড হিউ উইল কন্টিনিউ টু না আপনার ইতিমধ্যেই আমি প্রসঙ্গ চেঞ্জ করবো না আপনার জানেন যে নিউ ইয়র্ক টাইমস রিসেন্টলি মোস্ট রিসেন্ট একটা পোল করেছে যেখানে পাঁচটা সুইং স্টেটেই ট্রাম্প অনেকটা এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এটা খুবই ভয়ের জন্য কারণ এইবার ট্রাম্প প্রেসিডেন্সি নেয়ার জন্য যে কোনো একটা সুইং স্টেটেই আপনি জানেন যে আমেরিকার ইলেকশনটা হয় ইলেকটোরাল কলেজ ভোটের উপরে

যেটি ডোনাল্ড ট্রাম্পের যে মামলাটি চলছে হাসমানি মামলা এখানে এইটার সম্পর্কে আমরা আলোচনা করলাম দীর্ঘ সময় বললেন করিম চৌধুরী কিন্তু আপনার কাছে একই বিষয়ে জানতে চাইবো এই মামলার কি দেখছেন এই মামলার ভবিষ্যৎ পরিণতি এখন বোঝা যাচ্ছে কিনা এখনো বোঝা যাচ্ছে না আমি বলবো কারণ জুরিদের জুরিরা কিভাবে বিহেভ করবে তারা কিভাবে তথ্যগুলো নিচ্ছে সেগুলো আমাদের বুঝতে হবে এখন পরপর যে দুটো তিনটে সাক্ষী আমরা দেখেছি এবং কোহেনের যে সাক্ষী লয়ার তার যে ব্যক্তিগত লয়ার ছিলেন উনি নিজেও জেল খেটেছেন নিজেও কতটুকু সত্য কতটুকুভাবে জুরিরা গ্রহণ করবে সেটা মানে কঠিন ব্যাপার কারণ একজন জুরি যদি না বলে তাহলে ওটা হ্যাং হ্যাং জুরি হয়ে যাবে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে মনে হয় কনভিকশনে তারা হয়তো একমত হবে যেটুকু তথ্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার জেল হবে কি না বা মানে ফাইন হবে সেটা আরেকটা প্রশ্ন সেটা পরে আসবে সেটা পরে দেখা যাবে এখন ভাই যেটা বলছিলেন যে এটা যদি হয় তাহলে তার ইলেকশন কি হবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে এটা একটা কঠিন ব্যাপার এবং এটা গিয়ে যে হায়ার কোর্টে সুপ্রিম কোর্টে কোর্টে যাবে তারপরে সুপ্রিম কোর্টে যাবে সরাসরি যদি সুপ্রিম কোর্টে যায় সেটাও বা যেতে পারে তখন কি হবে এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে আপনারা জানেন ছজন তিনজন ছজন রিপাবলিকানের পক্ষে সেই অবস্থায় গিয়ে যে কোথায় দাঁড়াবে এটা বলা মুশকিল এখন যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে তাকে কনভিকশন করবে কিনা যদি কনভিকশন করে কনভিকটেড হয় সে তারপরে তার ভোটারের প্যাটার্নটা কি দাঁড়াবে ভাই যেটা বলছিলেন যে একটা স্টেট যদি জিতে যায় তাহলেই অনেকটা যে মানে সুইং স্টেটগুলো রয়েছে পাঁচটা ছটার ভেতরে এবং আজকে এবিসি পলে আমরা যেটা দেখেছি তিনটে স্টেটে দশ পার্সেন্ট সাত পার্সেন্টে হ্যাঁ বা বা ট্রাম্প লিড করছে কাজী এখানে একটা বড় রকম চ্যালেঞ্জ চলে আসছে এবং যেটা আপনি এরপরে হয়তো আলোচনা করবেন যে গাজা এবং ছাত্রদের ইয়াংদের ভোটার এবং এর পরে যে মেয়েদের ভোটার এরা কোথায় যাবে এর আমি একটু আলোচনা করে নিতে চাই ধরা হচ্ছিল এখনো পর্যন্ত যে সাউথ ডেকোটার যে গভর্নর নোম তিনি ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেসিতে বেশ একজন জোরালো প্রার্থী এরকম ধরা ছিল ট্রাম্পের রানিং মেট হিসেবে এখন দেখা যাচ্ছে তিনি বেশ বিপদে পড়েছেন তিনি একটা বই লিখেছেন সেই বইটা আবার দেশব্যাপী প্রচার করে বেড়াচ্ছেন সেখানে বলছেন খুব গর্বের সাথে আমি একটা কুকুরকে গুলি করে মেরে ফেলেছি সেটা সেখানে আছে এখন এইটা সহ আমরা সবশেষ দেখলাম যে সাউথ ডেকো তার স্টেটের সাউথ ডেকোটার নতুন করে দুটি ট্রাইব এই দুটি ট্রাইব তাকে ওই ট্রাইবগুলো তাদের ল্যান্ড ল্যান্ডে আউটল ঘোষণা করেছে তা ঢুকতে পারবে না গভর্নর তিনি কিন্তু ইন্টারেস্টিং আইন হচ্ছে যে তাই তিনি ওই জায়গায় ঢুকতে পারবেন অর্থাৎ সাউথ ডেকোটার এ পর্যন্ত যে ট্রাইবগুলো রয়েছে নয়টি ট্রাইব রয়েছে তার মধ্যে ছয়টি ট্রাইবই তাকে আউটল বা নিষিদ্ধ ঘোষণা করেছে এগুলোর মধ্যে হচ্ছে ইয়াংচন সিউ ট্রাইব তারপরে সিসেটন ওয়া পেটন ওভেইট ও লালা রোজবার আমি জানি না নাম বললে আসলে কোনো কাজে কিছু হবে না কিন্তু মোট ছয়টি ট্রাইব অর্থাৎ তার স্টেটের মোট বিশ শতাংশ ভূমিতে তিনি ঢুকতে পারবেন না এবং তিনি কি বলছেন তিনি বলছেন যে এই ট্রাইবগুলোর সাথে মেক্সিকোর যাই এটা সত্যতা বা এটার মিথ্যা কি আমরা যাচাই করতে পারিনি কিন্তু তার অভিযোগ হচ্ছে এইটা যে মেক্সিকোর ড্রাগ কাটেলের সঙ্গে এই ট্রাইবগুলোর নেতাদের সংযোগ রয়েছে তো যার ফলে এই এরা ট্রাইবগুলো খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাকে নিষিদ্ধ করেছে এইটারও তো তার গভর্নর পদও এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে কারণ এখানকার জনসংখ্যা খুব বেশি না নয়শো হাজার বা আশপাশে এরকম আপনি কি দেখছেন কি বলবেন এই ব্যাপারে প্রফেসর শফিকুর রহমান আমার কাছে যেটা মনে হয় যে ট্রাম্প মে একজন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নেওয়ার চেষ্টা করছেন কারণ তার যে দুটো তিনটো দু মেজর কারণ হয়েছে যে বাইডেনের ভাইস প্রেসিডেন্ট সাকসেসফুল ভাইস প্রেসিডেন্ট রয়েছে অলরেডি ক্যান্ডিডেট এখানে মেয়েদের ভোটার কাকে ভোট দেবে কিভাবে দেবে এখানে অ্যাবর্শন একটা বড় রকম ইস্যু হিসেবে দাঁড়িয়ে গেছে এখন যদি মেয়েদেরকে আনতে পারে আর মেয়েরা যদি কোনো একটা মেয়ে ক্যান্ডিডেট এসে যদি অ্যাবর্শনের বিপক্ষে বা বাইডেনের ট্রাম্পের যেমন অ্যাবর্শন সম্পর্কে খুব ক্লিয়ার উনি স্ট্র্যাটেজি দেননি উনি একটু খেলছেন এদিকে আবার ওদিকে খেলছেন যেন অ্যাবর্শনের যারা সাপোর্টার এই ভোটারগুলো যেন তার কিছুটা আসে কাজে মেয়েকে একজন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নেওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় এখন ক্যান্ডিডেট হিসেবে ক্রিস্টি নাম যেরকম ক্যান্ডিডেট উনি একটা স্মল স্টেটের ক্যান্ডিডেট যেখানে ভোটার খুবই কম যেখানে কংগ্রেসম্যান খুবই কম দুজন সিনেটর আছে কিন্তু একজন কি দুজন কংগ্রেসম্যান মাত্র এখন টোটাল নাম্বারই উনি কতটুকু ভোট মানে এফেক্ট করতে পারবেন এটা একটা বড় প্রশ্ন এখন ওটা ছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে উনি খুব কনজারভেটিভ এম হইলা এবং আপনি বলেছেন যে বইয়ের ভেতরে উনি কুকুর এনিম্যাল এনিম্যাল লাভাররা এই ঘটনাটাকে কিভাবে নেবে এবং তার ভোটটা কিভাবে টার্ন নেবে করবে এখন আমেরিকায় অ্যানিমাল লাভার কুকুর বিড়াল মানে বিভিন্ন রকম অনেক অনেক বেড়ে গেছে এবং ইয়াংদের ভোট কোন দিকে যাবে এটা একটা বড় রকম বাচ্চারা যা বলবে যে আমার কুকুরকে মেরেছে একে ওকে ভোট দিও না তখন মা বাবা কী কে সিদ্ধান্তে যাবে এখন বাচ্চারা অ্যানিমাল পছন্দ করে সবাই মানে এটা একটা বড় রকম আমেরিকার ইস্যু এখন সারা পৃথিবীতে আমেরিকায় অনেক বেশি তো সেই জন্য আমি বলছি যে ও মেন আমার চেষ্টা করছে এবং তার যে কমিটি বা অ্যাডভাইজার রয়েছে কিন্তু কতটুকু একে নিলে এই ক্রিস্টি নমকে নিলে কতটুকু সাকসেসফুল হবে আমার সন্দেহ রয়েছে জি প্রফেসর শফিকুর রহমান এবং করিম চৌধুরী আপনারা দুজনই সাথে থাকবেন আমরা একটা বিরতিতে যাব ছোট বিরতি তারপরে ফিরে এসে আমরা গাজা সহ আরো কয়েকটি প্রসঙ্গে আলোচনা করব আহ আপনার সাথে থাকবেন দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করতে ভালো লাগছে আমরা একটু পরেই ফিরে আসছি বিকাস পিস স্নেজ বিকাশ নাট এভরি one was their হ্যান্ড because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot <laughs> think about other people learn more at nj.gov slash health slash vaccines <laughs> ডোনাল্ড ট্রাম্পের মামলা নিয়ে তার নির্বাচন নিয়ে আর কিছু বলতে নাচ্ছেন আমি গাজা বিষয়ে আপনার কাছে জানতে চাবো আমরা দেখলাম যে সর্বশেষ সেখানে বিতর্ক চলছে আজকে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে তার বলছে স্বীকার করছেন যে ইসরায়েল যে সব সময় মানবাধিকার মানবাধিকার আইন আন্তর্জাতিক আইন মেনে চলে গাজায় সেটা সেরকম না হ্যাঁ এরকম স্বীকার দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টের যে মুখপাত্র বেদন্ত প্যাটেল তিনি বলছেন একথা একই ধরনের কথা অন্যান্য জায়গা থেকেও আমরা শুনতে পেয়েছি তো এইটাকে আপনি কিভাবে দেখছেন আমরা ইন্ডিয়া আলোচনা করছি একভাবে অনেকে বলছেন যে বাইডেন প্রশাসন ইসরায়েল নীতিতে একটা ইউটার্ন নিয়েছে আবার বলছেন যে না এটা ইউটার্ন বলা যাবে না অনেকে বলছেন যে না এটা এক ধরনের লোক দেখানো বিশ্বাস করতে চাইছেন না তো এইটাকে আপনি কীভাবে কি দেখছেন ধন্যবাদ আমি গাজার দিকে যাওয়ার আগে একটা ইলেকশন নিয়ে তার ফিক নিয়ে যে কথাটা হচ্ছে সে বিষয়ে একটু অ্যাড করব সেটা হলো যে আমরা নিয়ে কথা বলছি কারণ মনে রাখবেন যে আমেরিকার ভোটারদের মাঝে ফিফটি থ্রি পারসেন্টস আর উইমেন ফিমেল ভোটার যার ফলে এই ক্ষেত্রে কেউ যদি কোনো নির্বাচনে জিতার উদ্দেশ্যে তার বিপি ফিক করেন সেই ক্ষেত্রে প্রথম প্রায়োরিটিটাই একজন উইমেন আর উইমেনের ক্ষেত্রে স্পেসিফিক হলে কিভাবে করবে কারণ শুধু উইমেন করলেই হবে না তাকে এখানকার যে রেশিয়াল ডেমোগ্রাফিক যে একটা নাম্বার যেখানে আছে সেখানে তাকে সিলেক্ট করতে হবে ভোট কালেক্ট করার জন্য তো আমি মনে করি না যে উইল বি ক্লোজ ফিক আই ডু নট থিঙ্ক দ্যাট ওয়ে স্ট্যাট আমি এই লেটেস্ট যে সমস্ত ইনফরমেশন পাচ্ছি তার ক্লোজ লিস্টের মাঝে রয়েছে টিম স্কট সাউথ কোলেনিয়ার একজন সিনেটর যাকে মনোনীত করেছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী সাউথ কোলেনিয়ার সাবেক গভর্নর এবং তার দেয়া সেই সিটটি ব্যবহার করে সে সেই গভর্নরের বিরোধিতা করেছে আমি নাম নিতে চাই না রাজনৈতিক কারণ সাউথ কোলেনিয়ার গভর্নর যিনি কিছুদিন আগেও ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন একদম নিকটতমের প্রতিদ্বন্দ্বী ছিলেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি সে একজন আমেরিকান এবং সেই দিক থেকে ফিমেল যদি অন্য কাউকে সে আফ্রিকান আমেরিকান কমিউনিটি থেকে সিলেক্ট করতে না পারেন আমরা ল্যাটিনোর কথা এখনো বলছি না যদিও ইটস এ হিউজ নাম্বার নাও এবং যে সমস্ত স্টেটে ল্যাটিনদের ল্যাটিনোদের নাম্বার খুব বেশি শক্তিশালী সেই ক্ষেত্রেও তার কিছুটা সুবিধা হতো কিন্তু আমি মনে হয় না যে ল্যাটিনোরা কোনো ল্যাটিনা এখানে আসবেন যদি কোনো কোনো কালো মহিলা যেহেতু অন্যদিকে আপনি খেয়াল রাখবেন এই বাইডেন সাথে রয়েছে একজন আমি বলতেই পারি তার নাম কমলা হারিস আপনার জানেন যে তার আহ রানিং মে কারেন্ট বিফি এবং সে ভালোভাবেই রিপ্রেজেন্টেশন করছেন শুধুমাত্র ভারতীয়দের না আফ্রিকান আমেরিকান অ্যান্ড ক্যারেবিয়ান যে একটা বিশাল জনগোষ্ঠীকে সে রিপ্রেজেন্ট করছে এবং মহিলাদের স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত বিষয় রয়েছে ইতিমধ্যেই যে কোর্টের রায় আপনারা জানেন তাদের নিজেদের স্বাস্থ্য সেবার জন্য নিজেদের সিদ্ধান্ত যেটা আমরা জন্ম নিয়ন্ত্রণের কথা বলছি সেই ক্ষেত্রে এই তার বড় ধরনের ভূমিকা রয়েছে এই জন্যই তাকে টাকা দেওয়ার জন্য তাকে মনোনীত করতে মহিলাকে সিলেক্ট করতে পারেন এখনো যেটা আমরা জানি না যদিও আজকের যে একবার লেটেস্ট আসছে টিম স্কট নাম প্রথমে আসতেছে এবং রন ডিসের নাম আসছে আপনার জানেন যে বিবেক রামস্বামীর নামও আসছে কিন্তু আমার মনে হয় না যে বিবেক এই অনভিজ্ঞ শুধুমাত্র টাকার গুণে সে যাওয়ার সেই লিস্টে আছে বলে মনে হয় না আর শুধুমাত্র এই কে নিলে রিপাবলিকানদের একটা অংশ পাবেন কিন্তু বিশাল যে জনগোষ্ঠী আফ্রিকান আমেরিকান ইমিগ্রেন্ট সেটা থেকে সে মোটামুটি ভাবে উঠে যাবে অতএব এখানে একটা বড় ধরনের আহ রয়েছে

একটা এন্টি ব্ল্যাক ফিলিং একটা গ্রুপের ভেতরে বড় রকমের এন্টি ব্ল্যাক ফিল ফিলিং আছে সেই ভোটগুলো কিন্তু মিস করে যাবে যদি সে টিম স্কটকে সিলেক্ট করে না সিলেক্ট করে যদি তাহলে সে অনেক মানে রেসিস যে গ্রুপটা রয়েছে ওদের যার উপর ব্যাংক করে ট্রাম্প ই করছে কারণ এই রিপাবলিকান পার্টি তো এখন ভাগ বিভক্ত একটা হচ্ছে ট্রাম্পের মাগা রিপাবলিকান একটা হচ্ছে মধ্যে যারা আনডিসাইডেড এখনো কি করবে কোথায় যাবে আরেকটা হচ্ছে একেবারে ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে এই যে মানে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান পার্টি একটা স্ট্রং গ্রুপ প্রায় দশ থেকে পনেরো কুড়ি পার্সেন্ট ওর বিরুদ্ধে যারা নেকি হেলির নাম আপনি বললেন না কিন্তু নেকি হেলি যে লিড গ্রুপটাকে লিড করে সেটা কুড়ি পার্সেন্টের মতো এখনো রিপাবলিকান ভেতরে রয়েছে জি বলা হচ্ছে যে তারা ওই সাপোর্টাররা এটা জো বাইডেন ক্যাশ করবেন তার তাকে জো বাইডেন কে ভোট দিবেন এরকম একটা বলা হচ্ছে কেউ কেউ ভোট দিতে বলছেন সরাসরি আবার জো বাইডেনের নির্বাচনী প্রচার দল থেকেও এভাবে ভোট চাওয়া হচ্ছে নিকি হেলি সমর্থকদের কাছ থেকে দেখা যাক কত কি হয় কিন্তু আমি একটু আমাদের হাতে সময় আছে আর আট নয় মিনিট সেই সময়ের মধ্যে একটু গাজা প্রসঙ্গে আলোচনা করতে যাই আপনি আমি গাজা প্রসঙ্গে একটু কিছু বলে দিই গাজা প্রসঙ্গে লেটেস্ট যে পরিস্থিতি হোয়াইট হাউস থেকে যে তার পঁয়ত্রিশ হাজার বোমা যেগুলো হোল্ড করেছে তারপরেও যে সমস্ত অ্যানালাইসিস আপনি একটু আগেই আমরা যে সমস্ত তথ্য দেখলাম তাতে মনে হচ্ছে ইসরায়েলের হাতে আমরা ইতিমধ্যেই যে সমস্ত অস্ত্র দিয়েছি সেটাই এনাফ এবং তার চেয়ে প্রচুর তাদের কাছে অলরেডি জমা রয়েছে রাফা দখল করার জন্য যেটা দরকার অতএব আমাদের এই একটা শিপমেন্ট থার্টি ফাইভ থাউজেন্ড এক্সপ্লোসিভ বমস উইল নট ং টু ইসরায়েল ইফ হি ইসরায়েল ওয়ান দেখুন ইসরায়েলের এখন যেতেই হবে তার কোনো উপায় নেই ইসরায়েলের ক্ষমতায় যে দলটি রয়েছে চরম সংকটে আছে রাজনৈতিক ক্ষমতা নিয়ে যদি সে রাফায় না যায় এখন সেখান থেকে কোনোভাবে ফিরে আসে অথবা কাজটা যে সেখানে যেতেই হবে অসম্পূর্ণ রয়ে গেছে আমাদের যে এই আমাদের যে লোকগুলোকে তারা বন্দি করে রেখেছে সেগুলোকে আনা ছাড়া আমরা যুদ্ধ বন্ধ করব না কিন্তু সেগুলো আনার জন্য আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না এটা কিন্তু ইসরায়েলি জনগণ বুঝে গেছে যার ফলে ইসরায়েলের সমস্ত বড় বড় শহরগুলোতে জনতার যে ফুসে উঠা যে বিক্ষোভ এবং আসন্ন নির্বাচনে যদি আজকে এই যুদ্ধের অবসান হয়ে যে আসন্ন নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনদের বরাডুবি হবে সেই কারণেই শুধুমাত্র হোয়াইট হাউস এবং আমেরিকার বাধা উপেক্ষা করে বড় ধরনের নিয়ে তারা যাচ্ছে কিছু কিছু লোকজন আছে যারা থিওরিতে বিশ্বাস করে তারা বলছে যে বাইডেন মুখে দিয়ে বলছে এটা আসলে করছে না খেয়াল রাখবেন দুইটা দেশ সম্পূর্ণ স্বাধীন এবং একটা স্বাধীন দেশকে বাইডেন নির্দেশ দিতে পারে না এবং দিবে না এবং কোনো সভ্য রাষ্ট্র করার কথা না কিন্তু আমেরিকার কিছু কিছু আচরণ যেমন জাতিসংঘে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য প্যালেস্টাইনের পক্ষে যখন ভোট আসে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে সে তাকে ব্যাটো দিচ্ছে তার এতে করে তারা একটু আচরণের ক্ষেত্রে মানুষের সারা বিশ্বে বড় ধরনের সন্দেহ হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের ভোট কিন্তু আগামীতে হবে আমরা দেখলাম যে জেনারেল অ্যাসেম্বলিতে ভোট হয়েছে সেখানে আমরা দেখেছি প্যালেস্টাইনকে একভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা এখন সিকিউরিটি কাউন্সিলের ভোটাভুটি হবে সেইখানে কি হবে এখন আমরা সেটা দেখবো আমি যেতে চাই প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে আপনি গাজা নিয়ে সবশেষ কি মূল্যায়ন আপনি দেখছেন আমরা দেখছি রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম তিনি পরমাণু অস্ত্রনীতিতে বলছিলেন ইসডাইলকে হ্যাঁ এটা মাথায় চাই জি ও উনি আমার সেই এখানকার সিনেটার আমি জানিও না কে ভালোভাবে উনি আজকে কি বলেন কালকে কি বলেন পরশুদিন কি বলবেন কেউ জানে না কালকে সেটা বদলে দেবে এবং তার বিরুদ্ধে চলে যাবে যাই হোক এখন গাজাল সম্পর্কে যদি আসি উনি যেটা বলেছেন তার সাথে আমি শুধু এড করবো যে এটার একটা পলিটিক্যাল বাইডেনের জন্য একটা পলিটিক্যাল এলিমেন্ট রয়েছে বাইডেন যে এই বোমগুলো বন্ধ করেছে এটা ইসরায়েলের কিছুই আসে যায় না খুব একটা বড় রকম এই ছোট যুদ্ধে এটা যদি সারা পৃথিবীতে বড় যুদ্ধ হতো তাহলে অন্য কথা তাহলে ওই রকম মানে গোলাবারুদ দরকার হতো বাইডেনের নিজের ভেতরে যে পলিটিক্যাল সিচুয়েশন এবং যে ভোটার ক্রাইসিস ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখছি এবং গাজার বিরুদ্ধে যে রকম মানে অন্য অন্য ইসরায়েলের ভাবে এবং এখানকার জুরা যেভাবে রোল প্লে করছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতায় দেখেছি কমিসমেন্টে দেখেছি যে কিভাবে পরিবর্তন হচ্ছে কিভাবে বড় রকম বহু ছেলেরা ডিগ্রি না নিয়ে তারা বেরিয়ে চলে গেছে এই যে একটা মানসিকতা আমেরিকার ভেতরে তৈরি হচ্ছে গাজার পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে এটা বাইডেন কি করে হ্যান্ডেল করবে বলা মুশকিল তাতে তার ভোট কতটুকু এফেক্ট হবে এটা একটা বড়ো রকম ক্রাইসিস দাঁড়িয়ে না যায় সেই জন্য তার অ্যাডভাইজার তার সিকিউরিটি অ্যাডভাইজার বিভিন্নভাবে বলছে যে এটা মানে ইসরায়েল আইন ভায়োলেট করেছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল যা যেগুলো যে আলো যে আর্মস আমরা দিয়েছি সেটা তারা অন্যভাবে ব্যবহার করেছে একই সাথে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আজকে আপনারা হয়তো দেখেছেন মালদ্বীপ জয়েন করেছে সাউথ সাথে আফ্রিকার সাথে জয়েন করেছে এটাকে এগিয়ে নাওার জন্য এর আগে দেখেছি তারা যুক্ত হয়েছে এগিয়ে আসছে টার্কি আসছে এখন বড় রকম যদি সৌদি আরব এবং অন্যরা যদি আসতো এবং যদি ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি ওইরকম একটা বড়ো রকম প্রেশার তৈরি হতো তাহলে হয়তো কিছুটা এগিয়ে যেত কাজে এটা ইন্টারনাল পলিটিক্স ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্স আমেরিকার দুটোই এফেক্ট করছে এই সিদ্ধান্তগুলো কিন্তু আমার শেষ কথা হচ্ছে যে ইসরায়েল থেকে ইসরায়েল গাজার থেকে সরে যাবে না যতই আমেরিকা বলুক যতই কিছু করুক এখন আমার দু চারজন বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করেছি তাকে তারা বলছে যে এখন এই যে মানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন গাজান প্যালেস্টাইনরা রয়েছে এদেরকে তারা আফ্রিকায় বা অন্য জায়গায় বা অন্য জায়গায় পাঠিয়ে দেবে বিভিন্ন জায়গায় আমেরিকাও নিয়ে আসবে আমেরিকা তো অলরেডি কিছু কিছু আনার জন্য অ্যাপ্রোচ করছে ফরেন সেক্রেটারি ব্লিঙ্কিন এটা বলেছে যে আমরা কিছু এ নেবো এখন এই পর্যায়ে গেলে এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে কারণ আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ইসরায়েল ওই গাজা অংশটাকে সব সময় দখল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে কোনো সুযোগ পায়নি এই হামাসের এই সুযোগে তারা দখল করে নিয়েছে এই এখান থেকে যে কোনো সিদ্ধান্তই হোক যদি দু টু স্টেটও হয় তবুও তারা গাজাকে ছাড়বে বলে আমার মনে হয় না গাজায় তারা আর্মি রাখবে এটা আমার সাধারণ ধারণা এই যে এই ইসরাইলের যে পরিকল্পনা সম্ভাব্য পরিকল্পনা থাকবে বললে যে তাই এখানকার বাসিন্দাদের আফ্রিকায় পাঠিয়ে দেবে এটা কি আরব দেশগুলো বিশেষ করে আরব দেশগুলো হতে দেবে অনেক দেশ কারণ ইসরায়েলের সাথে আরব দেশগুলো এমিরেটস এবং অন্যরা ভালো সম্পর্ক রাখতে চায় এবং তারা তাদের রিকগনিশন দিতে চায় তাদের সাথে একটা অন্যরকম স্ট্র্যাটেজি হচ্ছে যার জন্য আরবের যে মেইন তিনটে চারটে বড় রকম দেশ তারা কোনো সময় প্যালেস্টাইনকে এই টু স্টেটের কথা বলেছে কিন্তু অ্যাকশনে আজ পর্যন্ত ভালোভাবে শক্তভাবে একবারও যায়নি সেই

একটা জিনিস আমাদের শ্রোতাদের জানানো দরকার যে হামাস যে অ্যাটাকটা করেছে অক্টোবর 7 এই গত বছরে সেই অ্যাটাকটার 93% অফ আর্মস অ্যামো অল দোজ থিং फ्रॉम ইসরায়েল এবং অ্যাটাকের এক বছর আগে থেকে আমেরিকান সিআইএ এবং মোসাদ সেটা জানতো যে একটা অ্যাটাক হবে এক বছর আগে থেকে জানলে তারা সেটাকে ডিসমেন্টল করে নাই কেন ইরেস্টেড দে প্রোভাইডেড অল দ্য টুলস ফর দ্য অ্যাটাক তো আমরা মনে করি এটাকে অনেকে কনসপিরেসি এখানে আমার একটু জানা আছে এটা শুধুমাত্র মোসাদের কারণেই হয়েছে মোসাদ পরিকল্পিতভাবে অস্ত্র এবং লোকজনকে প্রশিক্ষণ দিয়ে এই অ্যাটাকটা করেছে যাতে করে তারা একটা গাজার উপরে আবার পাল্টা অ্যাটাক করে এই জায়গাটা দখল করে নিতে পারে সেই জন্যই তারা একটা কারণ সৃষ্টি করেছে অতএব এই যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকে যত অস্ত্র অস্ত্র এবং সম্পদ টেকনোলজি যা কিছু ব্যবহার করেছে তার নাইনটি

টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর